দেখুন, এবার গোপন ছবি তুলে ফেরার পথে ভেঙে পড়ল ড্রোন। আমেরিকার মিসাইল সিস্টেমের ছবি তুলে নিয়ে গেল উত্তর কোরিয়ার ড্রোন। দক্ষিণ কোরিয়ায় ঢুকে এ ছবি তোলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পরে সীমান্তের কাছে ভেঙে পড়ে উত্তর কোরিয়ার ওই ড্রোন। সিউলের ডিফেন্স মিনিস্ট্রি এই খবরটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে কলকাতা 24। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন থার্ড মিসাইল সিস্টেমের ছবি তুলে দেশে ফেরার পথে ড্রোনটি ভেঙে পড়ে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ভেঙে পড়ার আগে থার্ড ব্যবস্থার অন্তত 10টি ছবি তুলে ফেলেছে। দক্ষিণ কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশের একটি পাহাড়ে গত শুক্রবার স্থানীয় একটি ড্রোন পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া থেকে পাঠানো ড্রোনটি দেশে ফেরার পথে জ্বালানি ফুরিয়ে আসার কারণে ভেঙে পড়েছে। এরপর এটি পরীক্ষা করে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় প্রায় 10টি ছবি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। দেশটির একজন সেনা অফিসার বলেন, ড্রোনটি সিয়ংজু এলাকায় মোতায়েন করা থার্ড মিসাইল সিস্টেমের ছবি তুলেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।